হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দলের হেড কোচকে নিয়ে বড় আপডেট বেরিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা থাম্বনেলে ঠিকই দেখতে পেয়েছো, গাম্বাওকেই কিন্তু প্রায় কনফার্ম করে নিল ইস্ট বেঙ্গল দল, তেমনটা তোমরা বলতেই পারো। তো সূত্র মারফত যেমনটা খবর বেরিয়ে আসছে যে লোবেরা নয়, প্রাক্তন ওড়িশা এফসি দলের হেড কোচ জোসেফ গাম্বাওয়ের হাতেই দায়িত্ব দেওয়া হচ্ছে ইস্ট বেঙ্গল দলের। আর সেই কারণেই গাম্বাওয়ের দেওয়া তালিকার মধ্যে থেকে কিন্তু প্লেয়ারদের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট, তেমনটা খবর পাওয়া যাচ্ছে। এমনকি গাম্বাও এখনো পর্যন্ত কলকাতাতেই রয়েছে। এর সাথে যেমনটা জানা যাচ্ছে যে ইমামি কর্তারা মরশুম শুরুর প্রথম থেকে জোসেফ গাম্বাওয়ের সাথে যোগাযোগ রেখেছিল। তবে এবার কথা হচ্ছে লোবেরার সাথে এতদূর পর্যন্ত কথা হয়ে গেল যেহেতু লোবেরা কেন আসলো না। সেহেতু যেমনটা জানা যাচ্ছে যে লোবেরাকে এনে লোবেরার মতন দল গঠন করতে হলে আনুমানিক 40 থেকে 45 কোটি টাকা লাগবে, কিন্তু ইমামি 30 কোটি টাকা খরচ করতে পারবে এবং বাকি টাকাটা যদি ক্লাব দিতে পারত বা অন্য কোনো কো-স্পন্সর জোগাড় করে দিতে পারত তাহলে লোবেরাকে আনতে পারত ম্যানেজমেন্ট। যদিও আবার লোবেরার কাছে সময় চেয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, কিন্তু এর পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে লোবেরাকে অফার করেছে আইএসএল এর হায়দ্রাবাদ এফসি এবং এফসি দলের তরফ থেকে। সেহেতু ইস্ট বেঙ্গলের জন্য বসে থাকতে চাইবে না লোবেরা, সেটা বলাই যায়। আর সেহেতু কোচ হিসাবে গাম্বাওকে কিন্তু প্রায় কনফার্ম হিসাবেই ধরে নিতে পারো তোমরা লাল হলুদ দলের। তো এবার মোহনবাগান দলের আপডেটে আসলে কোচ জুয়ান ফেরান্ডো তিরি এবং কাউকর পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুললেন। জুয়ান ফেরান্ডো জানান যে তিরি প্রায় এখন ম্যাচ ফিট হয়ে গেছে, সেহেতু তিরিকে কিন্তু আমরা সুপার কাপে খেলাতে নামাবো, কিন্তু জনি কাউকর সম্পূর্ণ ফিট হতে সময় লাগবে, সেহেতু কাউকর সামনের মরশুমের আইএসএল এর আগে খেলতে পারবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের কলকাতার দুই প্রধানকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।